নতুন করে আরও ছয়টি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আমদানির অনুমতি পাওয়া নতুন ছয়টি প্রতিষ্ঠান হল চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপে এন্টারপ্রাইজ, এস এম কর্পোরেশন, বিডিএস কর্পোরেশন এবং মেসার্স জয়নুর ট্রেডার্স। এর আগে গত 18 সেপ্টেম্বর চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। এর মাধ্যমে দুই ধাপে মোট 10 প্রতিষ্ঠানকে 10 কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার। এবার ডিম আমদানিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে এবং আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের দেয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে। সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয় সরকার। দাম নির্ধারণকে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, ডিম আমদানি করলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে।